যখন আদিবাসী প্রকল্পটা খাওয়া তখন শুরু হয় সেখানে কিন্তু ঢুকলেন পৃথিবীর সব জায়গায়। আপনি তো সুন্দর করলেন মাত্র ওখানে বসবাস করে 18টা ফ্যামিলি, কিন্তু ফ্যামিলির মধ্যে ঢুকলেন আছে মঞ্জু চাচা, সেটা তার বক্তব্যে বলবে। ওখানে আছে দুই ধরনের দলিত আছে, একটা হচ্ছে ভোজপুরি যারা ভারত থেকে ব্রিটিশ সরকার হায়ার করে নিয়ে এসেছিল, একমাত্র তারা ছাড়াই নোংরাটাকেও ক্যারি করতো না। আর হচ্ছে আমাদের স্থানীয় যারা ঋষি সম্প্রদায় অর্থাৎ চামড়া মরা প্রাণী থেকে চামড়া সংগ্রহ করতো তারাও কিন্তু ওই শ্রেণী। ওই দুই শ্রেণীর মধ্যে যারা বাঙালি সুইপার বা বাঙালি দলিত তারা কিন্তু প্রভাবশালী এবং তারা কিন্তু সিন্ডিকেটলি সেখানে বিভিন্ন অপকর্মও করে, আমাদেরকে মাঝে মাঝে সেগুলো সচেতন হতে হয়। আমরা 2008 সালে যখন প্রথম শুরু করি তখন আমাদের ফার্স্ট ফেজটা ছিল 2008 থেকে 12 ঘন্টা এবং সচেতনতা। এই সময় শুধু আমরা তাদেরকে বুঝিয়েছি যে আপনারাও মানুষ, আপনাদের শিক্ষা দরকার, আপনাদের সমাজে আসা দরকার এবং আপনাদেরকে আপনাদের অধিকার অর্জনের জন্য বের হওয়া। এই 4 বছরে তারা তার চেয়ে বেশি প্রত্যাশিত ফলাফল আনার পরে সুইজারল্যান্ডের ইভালুয়েশন টিম আসে সরাসরি সুইজারল্যান্ড থেকে, ভিনসেন্ট সেটা নেতৃত্ব দেয়। সে যখন রিপোর্ট করে ফিরে যায় তখন রিপোর্টে তারা সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের কাছে লিখে দিয়ে গেছিল যে বাংলাদেশে উত্তর পশ্চিমাঞ্চলের সমতলের আদিবাসীদের যে করুণ জীবনযাপন, দক্ষিণের পার্বত্য অঞ্চলের উপজাতিদের তার সম্পূর্ণ ভিন্ন। অতএব আমাদের যদি ডোনেট করতে হয় দক্ষিণে নয়, তখন দক্ষিণে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল পাহাড়িদের। তো ভিনসেন্টের ওই ইভ্যালুয়েশন রিপোর্টের উপরে নির্ভর করে দক্ষিণে আর কিন্তু সুইজারল্যান্ড যায়নি, তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল রাজশাহী থেকে পঞ্চগড় পর্যন্ত এই অঞ্চলে যত আদিবাসী আছে এদের নিয়ে কাজ করবে। 2012 থেকে 16 সাল পর্যন্ত আমরা যে চেষ্টা করছি এখানে আমরা তাদেরকে এম্পাওয়ারমেন্ট করা শুরু করলাম, অর্থাৎ অধিকার সম্পর্কে সে এখন জেনেছে কিন্তু সে এই অধিকারটা কার কাছে দিল, এই দৃষ্টিকোণ থেকে তখনই কিন্তু আমরা যে রমেশ সেন কাকার মাধ্যমে যে রেজুলেশনটা করে নিয়ে আসি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে যে যদি সত্যিকার অর্থে পরিচ্ছন্নতা কর্মী নিতেই হয় তাহলে এই লোকটাই এটার জন্য ফ্রি, তাহলে আপনি একেই নেন। এরকম বিভিন্ন ইউনিয়ন কমিটিগুলো রয়েছে যেখানে উল্লেখ থাকে যে যদি ক্ষুদ্র জাতি গোষ্ঠী কেউ থাকে তাহলে 13টা স্ট্যান্ডিং কমিটি থাকে একটা ইউনিয়ন, সেখানে যেন একজন তাদের প্রতিনিধি যে কোনো একটা কমিটিতে নেওয়া হয়। সেটা তখন ছিল না, 2016 সাল পর্যন্ত কিন্তু আমরা এটা বিভিন্ন কমিটিতে সংক্ষিপ্ত করতে পারছি এবং বর্তমানে আমাদের কর্ম এলাকায় প্রায় আপনার 19 জন রয়েছে তারা বিভিন্ন ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির সাথে সংযুক্ত। আমরা এই সময়ের মধ্যে ডায়াপ্যাক্সিস একটি কর্মসূচি পরিচালনা করছি। ডায়াপ্যাক্সিস হচ্ছে সেই শব্দ, ডায়াপ্যাক্সিসের মানে হচ্ছে উভয় পক্ষ আমরা এমন কিছু কর্মসূচি যে কর্মসূচিটার মাধ্যমে মূল স্রোতধারার মানুষ যারা বাঙালি মুসলমান হিন্দু তারাও লাভবান হবে, আদিবাসীরাও লাভবান হবে। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষকে, তারা পীরগঞ্জে এবং বোচাগঞ্জে প্রায় 15,000 লিটারের পানির ধারণ ক্ষমতা সম্পন্ন একটি সুপেয় পানির সেখানে সমস্যা ছিল বাক্সা সুন্দরপুরে, সেখানে সেটি স্থাপন করার কারণে ওখানে মূল স্রোতধারার মানুষ আদিবাসী দলিতরা সবাই মিলে সেখান থেকে সুপেয় পানিটা গ্রহণ করে, ফলে সবার মধ্যে একটা সমন্বয় সাধন হয়েছে এবং পাক কুয়া এবং যে বরেন্দ্রর পানি এটার ক্ষেত্রেও আমরা দেখি যে আদিবাসী জমি তারা কিন্তু তাৎক্ষণিকভাবে অর্থের অভাবে ওই লাইনটা আনতে পারে না। বরেন্দ্র এক্ষেত্রে আমাদের কাউন্সিলিংয়ের কারণে তারা ওই পাইপটা তাদের নিজের অর্থে সরবরাহ করে, এক্ষেত্রে তার জমিতে সেচের সুবিধা পায় এবং যখন সেচের পানির লাইনটা দেয় তখন মূল স্রোতধারা মানুষ আমাদের আদিবাসী লোকটার কাছে আসে, এসে জিজ্ঞেস করে যে ভাই তুই পানিটার লাইনটা এত দূর আনলি কতক্ষণ লাগবে, বলছে আমাদেরকে এটা প্রযুক্তি করে দিচ্ছে, তখন তারাও যোগাযোগ করে, তখন আমরা আবার বলি যে মূল স্রোতধারা মানুষের অধিকার আছে কিন্তু পানি সবাই পাবে। সেই ফ্রি পানিটা কিন্তু তখন পাইপের খরচ না দিয়ে কার্ডের বিনিময়ে ওখানকার মূল স্রোতধারার মানুষ উপভোগ, ফলে আদিবাসী এবং মূল স্রোতধারার মানুষ যে এক উদ্দেশ্য সাথে ডায়াবেটিসের মাধ্যমে আমরা এটা অর্জন করেছি। সর্বশেষ যে ফেজটা আমরা বাস্তবায়ন করেছি 2020 সাল পর্যন্ত 16 পরে, এখানে আমাদের ছিল নেতৃত্ব, আমরা তাদেরকে এখন নেতৃত্ব থেকে এগিয়ে আনার চেষ্টা করছি। আপনারা জেনে আনন্দিত হবেন যে এবারের যে ইউপি নির্বাচন গোচারগঞ্জে আমাদের 3 জন প্রতিনিধি প্রতিনিধিত্ব করেছে, তার মধ্যে 3 জন জয়ী হয়েছে এবং তারা একজন ফুল ফেজের মেম্বার, 2 জন সংরক্ষিত নারী আসনের মেম্বার, সদরের ভুলনদীপ আপনারা বলেন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে একদিন দায়িত্ব পালন করেছে, জামালপুর নির্বাচন নির্বাচন করেছে আমাদের বিজেপি সভাপতি ছিল একদিন দলিত না, সে কিন্তু এখন এই এই জায়গাটা এসেছে, আমরা নেতৃত্বের জায়গাটায় কাজ করেছি, আমরা প্রতিনিধিত্ব করছি শিক্ষার্থীদের। ভাই যেটা বলবো আমাদের এমন আমাদের এখান থেকে বিদেশে যাওয়া আমার শিক্ষার্থী আছে যে আমাদের টিভিতে প্রশিক্ষণ করে এখন মালয়েশিয়া আছে, এসইবি যে আমাদের রয়েছে যে নীলু ভাই যে শিপ বিল্ডিং ইনস্টিটিউটটা করেছে চট্টগ্রামে বাংলাদেশ সরকারের সাথে বিদেশে জাহাজ রপ্তানি করে, সেই ট্রেনিং আমাদের ছেলে গ্যালভানাইজিং যে ওয়েল্ডিং সেটা এত ভালো করেছে স্কোরিং লেভেল 4 করার কারণে তাকে গ্রাজুয়েশন করে এখন বর্তমানে সে মালয়েশিয়া আছে, মানে তার ফ্যামিলি কিন্তু উপরে উঠে এসেছে। ক্রীড়াক্ষেত্রে আমরা সফলতা এনেছি, আমরা যে সোহাগ কিস্তুকে আজকে জাতীয় দলে ফুটবলে খেলতে দেখি, তার বাবা গুলজার কিস্তু কিন্তু নুনান্তে পান্তাপুরা একদম জমি প্রান্তিক কৃষক ছিল, যখন দাদুন ছাড়া আমাদের চট্টগ্রাম মহানগরীরা যখন টিম গঠন করে
আমরা গ্রাজুয়েশন মডেলের মাধ্যমে আমাদের যে 139টা বিভাগের মধ্যে অনেকগুলো বিভাগে আমরা মার্চ করব অর্থাৎ তার আপডেট যেমন ভাগদা মাদক এখানে পাকস্থল দিতে তারা এত সমৃদ্ধ হয়েছে যে তিনটা কোম্পানি নিজে থেকে আসে তারাই ট্রেনিং করায় তারাই মেশিন দেয় তারাই মাল কিনে ওখানে আমাদের একজন এন্টারপ্রেনর তৈরি হয়ে গেছে তার নাম হলো আমাদের সে কিন্তু তার মাল এখন বিদেশে হয়েছে তো এরকম যে গ্রামগুলো সমৃদ্ধ হয়ে যাবে সেই গ্রামটা ছেড়ে গ্রামটা মানে অনগ্রসর সেটাকে আমরা দিচ্ছি আর এইবার আমরা আরেকটা জিনিস যুক্ত করছি মাঝে মাঝে আমাদের কাছে প্রশ্ন আসে যে শুধু কি আদিবাসী করি আবালো যে ভাই খালি আদিবাসী করে ভাগ করি নাই এই কারণে আমরা প্রকল্পের ফেজের সাথে আরেকটা জিনিস লিঙ্ক করছি সেটা হলো সিটুয়ার সিটুয়ারে আমরা আদিবাসী দলিতদের পাশাপাশি হার্ডকোর ফোর যারা একদম আদিবাসী পল্লীদের পাশেই সুপারের বাড়ির পাশেই আদিবাসী বাড়ির পাশে একটা এমন দরিদ্র মানুষ বসবাস করতে যা বেড়া ভাঙা খুব জীর্ণ জীর্ণ তাকে এবার আমরা যুক্ত করছি সে যেন একই রকম ফেসিলিটিস পায় এই করে আমরা 2024 সাল পর্যন্ত আত্মমর্যাদার কাজ করবো এবং 139টা ভিডিসির মধ্যে থেকে আমরা প্রত্যাশা করছি 50% ভিডিসি তারা আপডেট হবে এবং তারা মেন যে মূল সূত্রধারার মানুষ সেই জায়গায় আসবে এবং এনজিওরা আমরা এখানে আর বেশি দিন কাজ করতে পারবো কারণ তাদের গুণগত মান যখন উঠে যাবে তখন আমাদের কোনো প্রয়োজন পড়বে না কিন্তু তাদেরকে স্থায়ীভাবে টিকিয়ে রাখবে আপনাদের সহায়তা লাগবে প্রচুর